আলুর কেজি যদি 70-80 টাকা হয় তো মানুষ কিভাবে খাবে? খাদ্য এখন একটা লোক যদি বেতন মনে করেন, তার বেতন ইনকাম দৈনিক রোজ 500 টাকা, যদি খরচ যদি তার 600 টাকা, আর 100 টাকা চেক করতে কে আনবে? অবশ্যই সে কোনো ঝামেলাতে আছে। আসলে দেশের অবস্থা খুবই, মানে এমপি মন্ত্রী তো যারা আছে এর দায়িত্ব, তারা তো নির্লজ্জ। তারা যদি এইসব যদি সিন্ডিকেট না ভাঙতে পারে তো ভাঙতে পারবে কারা? সাধারণ মানুষ কি ভাঙতে পারবে? তাদের সাধারণ মানুষ ভোট দিয়ে ক্ষমতা আনতেছে বলতেছে, আসলে কি সাধারণ মানুষের ভোট পেয়েছে কি? ঠিক আছে, কিন্তু তারা তো ক্ষমতা আসার পথে সাধারণ মানুষের যে দাবি সেটা তো আদায় করতে পারে না। মানে আদায় করতে পারে না যে এমপি মন্ত্রী বলে, মানে পারে না, তারা তো আসলে এমপি মন্ত্রীর ভিতরে পড়ে না, মানে সাধারণ মানুষের দিক তাকায় না, তারা নিজের দিক তাকায়। আর তাদের তো নিজের, মানে পাশ হওয়ার আগে তো মনে করেন কি সব জনগণের কাছে যায়, আর পাশ হওয়ার পরে তারা জনগণকে আর চিনে না, চিনে শুধু তাদের নিজের মনে করেন দালান কোটা জায়গা সম্পত্তি কীভাবে বাড়াবে ওইগুলি চিনে দেশের ভিতরে। আসলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একটু চেষ্টা করে এগুলি দেখার জন্য, উনি চেষ্টা করলে পারেন এমন কোনো কাজ নেই। উনি আসলেই ওই বিশ্বর ভিতরে এখন বর্তমানে বলা যায়, মানে প্রধানমন্ত্রীর ভিতরে সর্বকালের সেরা প্রধানমন্ত্রী, কিন্তু ওনার যে পরিচালক যে এমপি মন্ত্রীগুলো আছে, উনি যদি উনি ওদিকে একটু কঠোর করে তাহলে আসলে দেশটা অনেক সুন্দরভাবে চলবে। উনি আসলে আসলে চেষ্টা করতেছে, কিন্তু উনি আসলে কতটুকু করতেছে আর জানি না। আমার আমার মনের ধারণা যে এমপি মন্ত্রীগুলি যারা এই কাজগুলি করতেছে, তারা যদি হাত দেয় দেশ অনেক ভালো চলবে। আর তাদের তারা যেভাবে দেশটা মানে পরিচালনা করতে চায়, কিন্তু সেভাবে তো যে সিন্ডিকেটগুলি আছে, যেমন চাউলের, যেমন শাক সবজির, যেমন আপনার 1 কেজি গরু মাংস, এই যে গরু মাংস 200 টাকা, কই মাংস 800, 850 ছিল, এখন 600 টাকা 1 কেজি। মাছ দাম তো, শাক সবজির দাম, আমি তো বললামই আলুর দাম যদি 70 টাকা, টমেটোর কেজি যদি 100 টাকা, 120 টাকা হয়, একটা সাধারণ মানুষ, একটা রিক্সাওয়ালা, যেমন আমি বেতন পাই রোজ যদি 700-800 টাকা পাই, 700 খরচ হলে আমি কেমনি কীভাবে চলবো? অসুখ বিসুখ হলে ওই টাকাটা আমি কীভাবে আনবো? এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো দেখে না। আর দেখলো এমপি মন্ত্রীগুলি তো মনে করেন আছে আল্লাহ রহমতেরই, তো মনে করেন ওই যে নির্বাচনের সময় সবার সব কিছু দিয়ে দেয়, নির্বাচনের পরে এটির গেট পর্যন্ত কেউ যাইতে পারে না একটা মানে প্রবলেম সমাধান করার জন্য। আর যাদের মন্ত্রী তো দায়িত্ব দেয়, খাদ্যমন্ত্রী নিজের খাদ্য বইরে শেষ করতে পারেন, আর অন্যজনের খাদ্য কীভাবে দিবে? এটাই যে মনে দেশের পরিস্থিতি ভাই, আর কি বলবো বলেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তো একজন, আর মন্ত্রী হয়েছে অনেকজন। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে দেশটা চলবে, আমার সোনার বাংলাদেশ সোনার মতন চলবে, সোনার মতন পক্ষকা থাকবে, কিন্তু প্রধানমন্ত্রীর যে লোকগুলি এটাতে সব, মানে যাদের মানে যাকে দেয় মনে করে আমার সে আপন লোক, সেই চুরি করে ফেলায়, তো প্রধানমন্ত্রী আর কী করবে? আসলে দেওয়ার সম তো প্রধানমন্ত্রীতে মন্ত্রিত্ব নেওয়ার সম খুব ভালো হয়ে যায়, নেওয়ার পরে সে দেশের কুমির হয়ে যায়। কুমিরও মনে হয় ভালো, কুমির একটা জিনিস খাওয়ার সময় একটু হিসাব করে রাখায়। দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করি যে কাজগুলি করতেছে তার উন্নয়নের ধারা অব্রত রাখার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু দেশের মানুষের মন্ত্রীদের জন্য পারতেছে না মাননীয় প্রধানমন্ত্রী। এখন যে যে টাকাগুলি যে লুটপাটগুলি করতেছে, একটু আগে আমি একটা কথা বলছি, মাননীয় পারে না এমন কোনো জিনিস নাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি পারে, যেমন ক্যাসিনো দেখেন, মাননীয় ক্যাসিনো কিন্তু 1 মাসের ভিতরে পুরো $0 করে ফেলাইছে। এমন যে লুটপাটের যে জিনিসগুলি প্রধানমন্ত্রী চাইলে একদিনের ভিতরে জিরো করে ফেলাইতে পারে পারবে। এটা মন্ত্রী প্রধানমন্ত্রীর উপরে না, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যদি চেষ্টা করে দেশের যেভাবে মনে করেন যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি জিরো করার জন্য এটাও পারবে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করলে। আজকে আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক খাদ্যমন্ত্রীর, 1 মাসের ভিতরে সব জিরো হয়ে যাবে। এটা তো মনে করেন যে বলে না, সে তো মানুষের ভিতরে পুরুষের ভিতরে পড়ে না, সরকারের কাছে পারে না এমন কোনো ইয়া নাই, লোক নাই, সরকার পারে না এমন কোনো লোক নাই। আজকে বলবে কালকে সে বাড়ি ঘরে থাকতে পারে না, মানে অবৈধ কাজ করে থাকতে পারবে না। আর যে যে মন্ত্রী বলে সে তো মন্ত্রী ছাড়া সে মানে সাথে সাথে পদত্যাগ করা উচিত। সে নির্লজ্জ একটা মন্ত্রী যে বলবে এ কথাটা, সে পারে না সিন্ডিকেটের সাথে, সরকারের সাথে পারে না এমন, সরকার পারে না এমন কোনো সিন্ডিকেট আছে? সরকার যদি সিন্ডিকেট জিরো হিরো থেকে জিরো করে দিতে পারে সরকার সিন্ডিকেটরে,